হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো টপ 5টি 4G স্মার্টফোন নিয়ে যাদের প্রাইস 11,000 টাকার মধ্যে। আর এই 5টি ফোনের মধ্যে টপ ফোনটি থাকবে ভিডিওর শেষের দিকে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের টপ 5টি স্মার্টফোনের মধ্যে পঞ্চমতম স্মার্টফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমো R6 ম্যাক্স। আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 5.26 ইঞ্চি ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, তাছাড়া রার ক্যামেরা হিসেবে থাকবে ডুয়াল ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, র্যাম হিসেবে থাকবে 3 GB র্যাম আর রম থাকবে 32 GB, ব্যাটারি হিসেবে থাকবে 4000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ে, আর এর অফিসিয়াল প্রাইস হবে 10,999 টাকা। এবার আমরা কথা বলবো আমাদের লিস্টের চতুর্থতম স্মার্টফোন, এটা হচ্ছে হুয়াই Y5 2019। আর এই ফোনটির ডিসপ্লে হবে 5.71 ইঞ্চি ডিসপ্লে যা IPS LCD ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রার ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের রার ক্যামেরা, আর এতে র্যাম থাকবে 2 GB রম থাকবে 32 GB। এটি রান করবে 9.0 পাই OS এর সাথে, আর এতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 3020 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি। বাংলাদেশ প্রাইস হবে 10,999 টাকা। এরপরে আমরা কথা বলবো আমাদের লিস্টের তৃতীয়তম স্মার্টফোনটি নিয়ে, এটি হচ্ছে অপ্পো A3s। আর এর ডিসপ্লে হবে 6.20 ইঞ্চি ডিসপ্লে যা HD+ ডিসপ্লে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রার ক্যামেরা হিসেবে থাকবে ডুয়াল ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আর এই ফোনটি পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে যা 2 GB র্যাম 16 GB রম এবং 3 GB র্যাম 32 GB রম। অপারেটিং সিস্টেমে এই ফোনটিতে থাকবে 8.1, ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4230 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ফোনটি বাংলাদেশ প্রাইস পেয়ে যাবেন 12,990 টাকায়। এরপরে আমরা কথা বলবো আমাদের লিস্টের দ্বিতীয়তম স্মার্টফোনটি নিয়ে, আর এটা হচ্ছে টেকনো এসপার 4 এয়ার। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.10 ইঞ্চি ডিসপ্লে যা HD+ ডিসপ্লে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রার ক্যামেরা হিসেবে থাকবে ডুয়াল রার ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেল। আর এই ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 3 GB র্যাম, রম থাকবে 32 GB, ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 3000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 9.0 এর সাথে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হবে 10,490 টাকা। এরপরে আমরা কথা বলবো আমাদের লিস্টের টপ অথবা সেরা স্মার্টফোনটি নিয়ে, যার নাম্বার 1 স্মার্টফোন, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M10। আর এর ডিসপ্লে হবে 6.22 ইঞ্চি ডিসপ্লে যা HD+ ডিসপ্লে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রার ক্যামেরা হিসেবে থাকবে ডুয়াল ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল, আর এতে র্যাম থাকবে 2 GB, রম থাকবে 16 GB, ব্যাটারি হিসেবে এই ফোনটিতে থাকবে 3400 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হবে 10,999 টাকা। তো বন্ধুরা, এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার বেশি পছন্দ হয়েছে অথবা কোন ফোনটি আপনি নিতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো ব্যাপারে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি কিন্তু ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে। ভালো থাকবেন, এই পর্যন্তই।